সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, এবার সংসদে হিরো আলমকে নিয়ে গান। হিরো আলমকে নিয়ে একই গান গাইলেন মমতাজ। দর্শক শ্রোতা, সেই গানটি আপনাদের শোনাবো। তাছাড়া দর্শক, হিরো আলমকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, প্রথমে আমরা হিরো আলমকে নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি, তারপর হিরো আলমকে নিয়ে কি গান গেছে সেই গানটি আপনাদের শোনাবো। আয়োজন করে কিন্তু এই কাজটি কিন্তু শুরু করা হয়েছে, এবং হিরো আলম এই মাইক্রোবাসটি পাওয়ার পরেও কিন্তু তিনি নিজের কাজে ব্যবহার করতে চায়নি। তিনি বলেছেন যে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে ব্যবহার করতে চায়। আসলে আপনারা কি মনে করেন, মানবতার কল্যাণে কিন্তু সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত না? উচিত, আসলে মানবতার কল্যাণে সবাইরই এরকম ভাবে এগিয়ে আসার উচিত। হিরো আলমের মতো হিরো আলম যেহেতু অনেক ছোট থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে এখন উনি অনেক বড় একটা পর্যায়ে আছে, মানবতার দিকে, মানুষের কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি ভাই কিভাবে দেখছেন এই যে হিরো আলম ভোটে হারার পরে এই যে অবস্থা, নেতাদেরকে আমরা তো কখনো মাঠে পাই না কিন্তু তাকে এখনো দেখছি, এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে প্রত্যেকটা মানুষকে মানবতার জন্য কাজ করতে হবে, সবচেয়ে বড় বিষয়। হিরো আলমের মতন ব্যক্তি যে একটা চানাচুর আলার থেকে, মানে তার অল্প শিক্ষিত মানুষ যে স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে, আমি তার আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। জি, আসলে আপনি কি মনে করেন যে নেতাদের নির্বাচনের সময় পাওয়া যায় নানান কথা বলে, কিন্তু নির্বাচনের পরে হিরো আলমকে আমরা পাচ্ছি? হ্যাঁ, নির্বাচনের পরও হিরো আলম ঘুরতেছে, গাড়িলে ভোটারদের কাছে কথা বলতেছে, দেখা করিতেছে, এটাই ভালো। মোটামুটি মেলা নির্বাচন হয় আর দেখাই করে না উঠেও, আর না উঠেও পুতিরা নন্দীগ্রাম কালু ঘুরতেছে আমরা চোখত পরে। হিরো আলম মোটামুটি ভালো, এরকম লোক এমপি দাঁড়াচ্ছে যে এটা মানুষ সহযোগিতা করছে, এটাই ভালো। এর মতন হিরো আলমের মতন এমপি দাঁড়ার মতো সে ধরনের লোক বাংলাদেশ দেখা যায় না ভাই। জি, অনেক অনেক ধন্যবাদ। এখানে কিন্তু অনেকেই বলছেন একই কথা যে হিরো আলম কিন্তু মানুষের কল্যাণে কাজ করে, এবং আপনারা জানেন দর্শক যে হিরো আলম বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বগুড়া সদর 6 এবং নন্দীগ্রাম কাহালু 4, এই দুই আসনে। কিন্তু বগুড়া সদরে সে 5,000-এর উপরে ভোট পেয়েছিলেন এবং নন্দীগ্রাম কাহালুতে 19,000-এর উপরে সে ভোট পেয়েছে, মাত্র 834 ভোটের ব্যবধানে সে হেরে গেছে। হেরে যাওয়ার পরেও কিন্তু এখনো মানুষের পাশে আছেন, মানুষের সাথে কাজ করছেন, মানুষের কল্যাণে কথা বলছেন। আজকে সেই বৃহত্তর সিলেটের হবিগঞ্জের চুনারোঘাট এলাকায় গিয়ে সেখানে একটি মাইক্রোবাস পেয়েছেন, মাইক্রোবাস পাওয়ার পরেও কিন্তু তিনি তার নিজের কাজে এটি ব্যবহার করবেন না। তিনি বলেছেন যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, যে সকল মানুষ চিকিৎসা করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়ে, মানুষ অ্যাম্বুলেন্সের অভাবে রোগী মারা যায়, তাদের কল্যাণে সে এটাকে দান করে দিবে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? খুবই সুন্দর এবং ভালো। হিরো আলমের নাম অনেক শুনেছি, সে একটা ভালো লোক, কিন্তু প্রথমে শুনছিলাম যে জিতে গেছে, পরে শুনি যে না, হেরে গেছেন উনি। কেন হেরে গেল সে? এর মধ্যে কাজ সাজিয়ে আছে আর কি। আপনি কি মনে করেন একটু বলবেন? আপনাকে বলতে পারি না স্যার। আপনি আপনি এই যে হিরো আলমকে চেনেন তো? না, আমি দেখিনি, কোন নাম শুনছি। নাম শুনেছেন? কি শুনেছেন? ভালো শুনছি। ভালো শুনেছেন? এই তো সুন্দর কথা বললেন। দর্শক আপনারা শুনলেন যে এখানে যারা উপস্থিত আছে তাদের কিন্তু একই মতামত, এবং প্রান্তিক পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একই কথা বলেছেন। আপনাকে হিরো আলমের নাম শুনেছেন? না, শুনেননি? না, শুনেননি। আমার বাড়ি হচ্ছে সিংড়া, নাটোর। সিংড়া, নাটোর? ও আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখি ভাইয়ের সাথে কথা বলি, কি করেন আপনি? আমি বিজনেস। আচ্ছা, বিজনেস করেন। এই যে মানুষের কল্যাণে কাজ করে হিরো আলম, নির্বাচনের পরে নেতাদের মাঠে খুঁজে পাওয়া যায় না, তাই সে আজকে একটা মাইক্রোবাস পেয়েছে উপহার, সেটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করবে এবং রোগীদের সেবাই দিয়ে দিবে। সে উৎসর্গ করেছে, দান করেছে 10 লাখ টাকা। সে জনগণের লোক, জনগণের সাথে ওঠা বসা করে, সে জনগণের কষ্ট বোঝে, এই জন্য ওরা দান করছে। আমাদের দেশে যে নেতা গোজারা আছে, খালি তো মারি খাবে, বিদেশে বাড়ি করবে, এদের চিন্তাধারা এটা, আর ও তো তা নাই। আমার চিন্তাধারা বাড়ি, দেশে বাড়ি করবো, বিদেশে বাড়ি করবো, ছেলেপেলেকে বাড়ি পাঠাবো, এমন চিন্তাধারা নাই। এই জন্য সে জনগণের জন্য দান করছে। এটা আপনি কিভাবে দেখেন? এটা আমি দেখি সে মানে একদম অনেস্ট পার্সন, তাই সে মানুষের জন্য করতেছে, মানুষের জন্য করবে। এই তার এমপি হওয়ার কথা ছিল, বাট দুঃখের বিষয় সে হয় নাই, বা হোক যেভাবে হোক সেটা মিস্টেক হয়ে গেছে, সে ইনশাল্লাহ আগামী তো হবে, এটা আমি মনে করি।
জি অনেক অনেক ধন্যবাদ দেখি যুব সমাজ এই এই যে এই সময় ইয়ং ম্যান আপনি একজন যুব সমাজের একজন প্রতিনিধি আপনি কি মনে করেন এই যে এই জাতীয় কল্যাণমূলক যে কাজগুলো করে এই সেই ক্ষেত্রে যুবকদেরকে এগিয়ে আসা উচিত না জি অবশ্যই আজকে হিরো আলমের যে এই যে কাজটি এই কাজটাকে আপনি কিভাবে দেখছেন না এটা মোটেও ভালো না কারণ অনেকে এরে দিয়ে এটা অনেক অন্যায় আছে এই কারণে আমি বলতে চাই এটা আচ্ছা আমরা আজকে জানতে চাচ্ছি ওনাকে একটা মাইক্রোবাস উপহার দেওয়া হয়েছিল তিনি মানুষের কল্যাণে সেটা অ্যাম্বুলেন্স হিসাবে দান করে দিয়েছে এটা কিভাবে দেখেন উনি অনেক ভালো মানুষ এই কারণে জনগণের পাশে আছে আর এটা মানে যারা বিরোধী দল ওরা কখনো চাইনি যে হিরো আলম উঠুক এই জন্য ওকে নামে দেওয়া হয়েছে জি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে হিরো আলম তার ব্যক্তিগত অবস্থান থেকে মানুষের কল্যাণে যতটুকু করা সম্ভব তিনি কিন্তু সেটা করছেন সে কথাগুলোকে এখানে যারাই ছিল বেশিরভাগ লোকজনই কিন্তু এটাকে সাপোর্ট করেছে এবং বলেছেন যে এভাবে মানুষের কল্যাণে কাজ করা উচিত এবং মানুষের সেবায় সকলে কাজ করবে তাহলে দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে একটি পরিবর্তন আসবে এমনটি কিন্তু প্রত্যাশা সবার দর্শক যেহেতু সময় এখন কম আমরা এই বিষয়টা নিয়ে আর এগোতে চাই না আমরা পরবর্তীতে আরও কথা বলবো এবং এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু একই কথা বলেছেন যে মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসা উচিত এবং সবার দায়িত্বই হচ্ছে তাই দর্শক এখনকার লাইভে আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় গিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর থাকুন পুণ্য টিভির সাথে আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন চলুন দর্শক এবার আমরা গানটি শুনে আসি হিরো আলমের একটা গান বলো তো আপনারা কি হিরো আলমকে পছন্দ করেন কতটা পছন্দ করেন আপনাদের ভোটটা কি পাবে ওরা ভোটই হয় না বাড়ির ভোট আপনাদের বাবা মা কি ভোট দেওয়ার কথা বলবেন এই হিরো আলমের গান শুনছো তোমরা দু একটা গান বলো তো কোন গানটা পারো পারো না ওকে হিরো আলমের একটা গান বলো তো যাক এই যে মানুষের যে ইচ্ছা মানুষের সেটি আসলে কেনার মতো না সেটি আপনি ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে পারবেন না যেটা হিরো আলম আসলে করে দেখিয়েছিল যে ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন ওরা আসলে হিরো আলমের ভক্ত যে যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না শুধুমাত্র হিরো আলমের যে মানুষের প্রতি যে ভালোবাসা হিরো আলমের ভাইরাল গান জানো কি কি হিরো আলমের ভাইরাল গান পারো একটু বলো তো দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু